হ্যালো রাইস ওয়েলকাম টু মাই চ্যানেল টি জি আই এম তন্ময় ঘোষ টুডে আইল উইল স্টার্ট আউ ভিডিও অন অটো ক্যাড ইন দিস ভিডিও উইল ডিসকস টোয়েন্টি ইম্পর্টেন্ট ইন্টারভিউ কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স অ্যান্ড ইট ইস পার্ট ওয়ান অ্যান্ড ফারদার আই কন্টিনিউ দিস টপিক সো ডো স্কিপ ভিডিও অ্যান্ড ওয়াচ দ্য ফুল ভিডিও আই থিঙ্ক দিস উইল ভে মচ হেল্পফুল টু ইউ সো লেট আবার ফার্স্ট কোশ্চেন ইস ক্যাড স্ট্যান্ডস ফর অপশান এ কম্পিউটার অ্যাডেড ডিজাইন অপশান বি কম্পিউটার অ্যাডেড ড্রাফটিং অপশান সি কম্পিউটার অ্যাডেড ডিজাইন অপশান ডি কম্পিউটার অ্যাডেড ড্রাফটিং শুধুমাত্র এখানে অ্যাডেড স্পেলিংটা চেঞ্জ আছে ওকে তো এখানে আমাদের কারেক্ট অ্যান্সার কি অপশান সি কম্পিউটার অ্যাডেড ডিজাইন ওকে এবার তোমাদের যদি কোশ্চেনে থাকে সি এ ডি বা কোনো অপশানে যদি থাকে কম্পিউটার অ্যাডেড ডিজাইন অ্যান্ড ড্রাফটিং সেই অপশানটাও ঠিক ওকে নেক্সট কোশ্চেন কি আছে দেখে নি হু ওয়াজ ইনভেন্টেড অটো অপশান এ জনসন অপশান বি জন ওয়ার্কার অপশান সি জন রিচার্ডসন অ্যান্ড অপশান ডি জন ওয়ালকার তো আমাদের অটো প্রথম ইনভেন্ট করেছিল জন ওয়ালকার মানে অপশান ডি ইজ কারেক্ট ওকে নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখি ফার্স্ট ভার্সান অফ অটো ক্যাট ওয়াজ অপশান এ মাইক্রোস্টেশন অপশান বি অটোডেস্ক অপশান সি মাইক্রো ক্যাড অপশান ডি মাইক্রোডেক্স এখানে আমাদের অ্যান্সার মাইক্রো ফার্স্ট ভার্সান অফ অটোক্যাড ওয়াজ মাইক্রো ইট মিনস অপশান সি ইজ কারেক্ট নেক্সট কোশ্চেন কি আছে দেখি অটোক্যাড ইজ আ ড্যাশ সফটওয়্যার অপশান এ ডিজাইন অপশান বি ড্রয়িং অপশান সি ড্রাফটিং অপশান ডি মডেলিং সো অটোক্যাড ইজ আ ড্রাফটিং সফটওয়্যার ইট মিনস অপশান সি ইজ কারেক্ট নেক্সট কোশ্চেন

স্ট্যান্ডস ফর ইউজার কোয়ার্ডিনেট সিস্টেম ওকে সো নেক্সট কোশ্চেন এফ টুয়েলভ ইউস ফর অপশান এ ডাইনামিক ইনপুট অপশান বিশান সি স্ন্যাপ অপশান ডি অবজেক্ট স্ন্যপ ট্যাকিং হেয়ার অপশান এ ইস কারেক্ট ইট মিনস ডাইনামিক ইনপুট তো তোমাদের আমি দেখিয়ে দিই এফ টুয়েলভ কিভাবে কাজ করে ওকে আমরা এখানে অটোকার স্ক্রিনটা ওপেন করলাম তো আমি একটা লাইন ড্র করবো ওকে তো একটা লাইন ড্র করছি দেখো এখানে অ্যাট এ টাইম আমাকে অ্যাঙ্গেল ভ্যালু শো করছে আর এর সাথে দেখো আমাদের লেন্থ ভ্যালু শো করছে মানে কি এফ টুয়েলভের সাহায্যে আমরা কি করতে পারি ড্র লাইন উইথ আ সার্টেন লেন্থ অ্যান্ড অ্যাঙ্গেল সাইমটেনিয়াসলি ওকে এবার আমি যদি এই লাইনটা এখানে শেষ করি তাহলে দেখো আমাদের লাইনটা অ্যাঙ্গেল হচ্ছে থার্টি ফোর ডিগ্রি আর লেন্থ হচ্ছে ওয়ান ওয়ান ফোর সেভেন ওকে তো এবার যদি আমি দেখো এফ টুয়েলভ অফ করলাম এবার যদি লাইন একটা ড্র করি আমাদের কি কোনো অ্যাঙ্গেল বা লেন্থ শো করছে ওকে ক্লিয়ার এফ টুয়েলভের কাজ বুঝতে পারলে তো আমরা নেক্সট কোশ্চেন কী আছে দেখে নিই নাইন্থ কোশ্চেন এফ ইলেভেন ইউজড ফর অপশান এ পোলার অপশান বি ডাইনামিক ইউসিএস অপশান সি স্ন্যাপ অ্যান্ড অপশান ডি অবজেক্ট স্ন্যাপ ট্যাকিং সো হেয়ার অপশান ডি ইজ কারেক্ট ইট মিনস এফ টুয়েলভ ইউজড ফর অবজেক্ট অবজেক্ট স্ন্যাপ স্ন্যাপ ট্যাকিং ট্যাকিং ব্যাপারটা তোমাদের আবারও আমি একটু বুঝিয়ে দিচ্ছি দেখো প্রথমে আমি একটা লাইন ড্র করলাম ওকে এবার তোমরা কমেন্ট প্রোমোট এরিয়ায় দেখো আমরা অবজেক্ট স্ন্যাপ ট্যাকিং অন করলাম ওকে এবার আমি একটা লাইন ড্র করব মানে লাইনটা এই লাইনে প্যারালার লাইন এই যে গ্রিন কালারে আমাদের একটা প্যারালার লাইন শো করছে বুঝতে পারছো আমি এখান থেকে এই পর্যন্ত ড্র করবো তো এই যে গ্রিন কালার যে লাইনটা শো করছিল এটা হচ্ছে অবজেক্ট স্যাম্পিং এর জন্য হচ্ছিল ওকে এবার যদি আমি এফ ইলেভেন অফ করে দিই দেখ কমেন্ট প্রমোট এরিয়া আমার অবজেক্ট স্নম অফ দেখাচ্ছে ওকে এবার আমি একটা লাইন ড্র করব এই লাইনে প্যারালাল আমাকে কি দেখাচ্ছে দেখো ওকে বুঝতে পারছো তো এইভাবেই এফ ইলেভেন যে ফাংশন কিটা কাজ করে থাকে ওকে তো নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখে সিক্স ইউ পর অপশান এ ডাইনামিক ইউসেস অপশান বি অবজেক্ট স্ন্যাপ অপশান সি স্ন্যাপ অপশান ডি ডাইনামিক ইনপুট হেয়ার অপশান এ ইজ কারেক্ট দ্য ইট মিনস ডাইনামিক ইউসেস ওকে তো এটা মেনলি থ্রি ডি সলিড যখন ড্র করব তখন কাজে লাগবে তো ডাইনামিক ইউসেস ব্যাপারটা কি আমি অটোক্যাট স্ক্রিনে তোমাদের দেখিয়েছি ওকে আমি একটা বক্স ড্র করছি এখানে ওকে তো বক্সটা আমি এখানে ভিউটা চেঞ্জ করছি এটা একটা বক্স দেখতে পেলে তো আমি টু ডি ফ্রেম থেকে রিয়েলিস্টিক করে দিলাম এটা ওকে তো দেখো এই বক্সটার আমি যদি আপার ফেসে একটা সার্কেল ড্র করতে চাই ওকে তো আমি একটা সার্কেল ডক করছি আপার ফেসে সার্কেলটা ড্র করতে পারলাম ইজিভাবে বুঝতে পারলে তোমরা এবার কেন ড্র করতে পারলাম যদি কমেন্ট পমোট এরিয়ায় দেখো ডাইনামিক ইউসিএস অফ অফ করলাম মানে এতক্ষণ ডাইনামিক ইউসিএস অন ছিল ওকে এবার তোমাদের একইভাবে আর একটা আমি বক্স এখানে ড করছি তাহলে বুঝতে পারবে ধরো এটা আমাদের একটা বক্স বক্সের টপ ফেসে আমরা একটা সার্কেল ড্র করব তো সার্কেলটা আমি ড করছি ওকে ক্লিয়ার বুঝতে পারলে ডাইনামিক ইউসিএস অফ আছে সেই জন্য আমরা সলিডের এই ফেসে আমরা সার্কেলটা ড করতে পারলাম এবার সলিডটা যদি মুভ করি দেখো সার্কেলটা কিন্তু হয়েছে কোথায় হয়েছে বুঝতে পারছো বেসে হয়েছে তো তোমাদের আর একবার আমি দেখিয়ে দিচ্ছি দেখো কমেন্ট প্রমোট এরিয়ায় আমি এফ সিক্স অন করলাম দেখো ডাইনামিক ইউসিএস অন এবার আমি সার্কেলটা ড্র করছি জুম করে নিই তাহলে দেখতে সুবিধা হবে ওকে বোঝা যাচ্ছে ফেসে সার্কেলটা হয়েছে ক্লিয়ার তো নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখে নিই ইন অটো ক্যাট মেনুয়ার ইজ লোকেটেড অপশান এ অ্যাভ দ্য টাইটেল বার অপশান বিলো দ্য টাইটেল বার অপশান সি বিলো দ্য ড্রয়িং এনভারমেন্ট অ্যান্ড অপশান ডি নান অফ দিস তো হেয়ার দ্য অপশান বি ইজ কারেক্ট ইট মিনস বিলো দ্য টাইটেল বার এবার কোনটাকে আমরা মেনু বার বলবো সেটা তোমাদের একটু বুঝিয়ে দিই দেখো আবার অটোগ্রাস কিনে চলো এখানে মেনু বার কোনটা মেনু বার তোমরা দেখতে পাচ্ছ না তো আমি ড্রপডাউন মোডে ক্লিক করে শো মেনু বার হাইট করা আছে সো বার করলাম এবার টাইটেল বার যেটা বলছে কোনটা বলছে একদম টপমোস্ট যে বারটা এটাকে বলা হচ্ছে টাইটেল বার বুঝতে পারছো যেখানে অটোডেক্স অটোক্যাট টু জিরো টু টু আছে লেখা এটা হচ্ছে টাইটেল বার এবার ঠিক এর নিচে দেখো ফাইল এডিট ভিউ ইনসার্ট ফরম্যাট এই যে বারটা আছে এটাকে বলা হয় মেনু বার বোঝা যাচ্ছে তাহলে টাইটেল বারের নিচে মেনু বার থাকে বুঝতে পারলে তো অপশান এখানে বিজস কারেক্ট ক্লিয়ার তো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নি পজিশন অফ স্ট্যাটাস বার ইন অটোক্যাট অপশান এ আপার লেয়ার অপশান বি বটম লেয়ার অপশান সি মিডিল লেয়ার অপশান ডি বিটুইন আপার অ্যান্ড মিডিল লেয়ার তোমরা কমেন্ট করে বলো তো পজিশান অফ স্ট্যাটাস বার কোথায় থাকে তো স্ট্যাটাস বার কোনটা দেখো এই যে এখানে দেখতে পাচ্ছ টোগেল কিসগুলো আছে এই যে বারটা এই বারটা হচ্ছে স্ট্যাটাস বার তার মানে আমাদের বটম লেয়ার ইজ কারেক্ট ক্লিয়ার তো অপশান বি ইজ কারেক্ট নেক্সট কোয়েশ্চেন কী আছে দেখে নিই টাইপস অফ ইউনিট পেজেন্ট ইন অটোক্যার অপশান এ ফোর অপশান বি সিক্স অপশান সি সেভেন অপশান ডি ফাইভ তো আগে তোমাদের দেখিয়ে দিই কতগুলো ইউনিট আছে অটোক্যাটস কিনে গিয়ে কতগুলো ইউনিট আছে দেখার জন্য আমরা ইউএন এন্টার করবো এখানে দেখো কতগুলো ইউনিট আছে আমাদের আর্কিটেকচারাল ডেসিমেল ইঞ্জিনিয়ারিং ফ্র্যাকশানাল সায়েন্টিফিক ওকে তো তাহলে এখানে অপশান ডি ইজ কারেক্ট ফাইভ টাইপস অফ ইউনিটস প্রেজেন্ট ইন অটোক্যাড নেক্সট কোয়েশ্চেন অ্যাঙ্গেল ইউজড ইন আইসোমেট্রিক ড্রয়িং অপশান এ জিরো ডিগ্রি অপশান বি সিক্সটি ডিগ্রি অপশান সি ফর্টি ফাইভ ডিগ্রি অপশান ডি থার্টি ডিগ্রি তো হেয়ার অপশান ডি ইজ কারেক্ট ইট ইজ থার্টি ডিগ্রি তো এখানে দেখো এক ছবি দেখতে পাচ্ছ এখানে বুঝতে পারছো তো আইসোমেট্রিক ড্রয়িং মেনলি থার্টি ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকি আমরা তো নেক্সট কোয়েশ্চেন কী আছে দেখে নি শর্ট কমেন্ট অফ স্প্লাইন অর এস পি লাইন ওকে অপশান এ এস এল অপশান বি এসপিএল অপশান সি এস অপশান ডি এসপি ওকে হেয়ার দ্য অপশান বি ইজ কারেক্ট ইট ইজ এস পি এল তো স্প্লাইন ব্যাপারটা কী দেখো আমরা এসপিএল এন্টার লিখি তাহলে দেখো স্প্লাইন হচ্ছে স্মুথ পলি লাইন বা এসপি লাইন ওকে বুঝতে পারলে নেক্সট কোয়েশ্চেন কী আছে দেখে নি টাইপস অফ অ্যারে অপশান এ টু অপশান বি থ্রি অপশান সি ফাইভ অপশান ডি সিক্স তোমরা কমেন্ট করে জানাও কতগুলো আমাদের অ্যারে আছে তো এখানে আমি একটা অবজেক্ট ড্র করলাম তো এ আর এন্টার মানে অ্যারে সিলেক্ট দ্য অবজেক্ট আমরা অবজেক্টটাকে সিলেক্ট করলাম ওকে এবার দেখো এখানে চাইছে এন্টার অ্যারে টাইপ তার মানে কী কী অ্যারে আমাদের আছে রেক্ট্যাঙ্গুলার পাথ আর পোলার থ্রি টাইপস অফ অ্যারে বুঝতে পারলে এখানে অপশান বি ইজ কারেক্ট টাইপস অফ অ্যারে থ্রি ওকে নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখি শর্ট কমেন্ট অফ চ্যামফার হেয়ার অপশান এ ইজ সি অপশান বি সি এইচ অপশান সি সি এইচ এ অপশান ডি সি এইচ এ এম এফ তো এখা হেয়ার অপশান সি ইজ কারেক্ট ইট ইজ সি এইচ এ এন্টার ওকে নেক্সট কোয়েশ্চেন शर्टकाट कीफ न्यू लेयर ऑप्शन ए कंट्रोल प्लस एन ऑप्शन बी ऑल्ट प्लस एन ऑप्शन सी शिफ्ट प्लस एन ऑप्शन डी कैप्स प्लस एन हेयर ऑप्शन बी इज कारेक्ट इट इज ऑल्ट प्लस एन ओके नेक्स्ट क्वेश्चन शर्टकाट कीफ़ डिलीट लेयर ऑप्शन ए कंट्रोल प्लस डी ऑप्शन बी ऑल्ट प्लस डी ऑप्शन सी शिफ्ट प्लस डी ऑप्शन डी कैप्स प्लस डी हेयर ऑप्शन बी इज कारेक्ट इट इज ऑल्ट प्लस डी ওকে নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখি টাইপস অফ ওয়ার্ক স্পেস অপশান এ টু অপশান বি থ্রি অপশান সি ফাইভ অ্যান্ড অপশান ডি ফোর যারা জানো অ্যান্সারটা কমেন্ট করে আমাকে জানাও তো আমাদের ওয়ার্কস্পেস কোনটা এই যে দেখতে পাচ্ছ ডাফটিং অ্যান্ড অ্যানোটেশন এই ব্যাপারটাকে আমরা কী বলি ওয়ার্ক স্পেস বা টাস্ক মেনু ওকে তো ডবডাউন মেনুটায় ক্লিক করো দেখো আমাদের থ্রি টাইপস অফ ওয়ার্ক স্পেস ফার্স্ট ডাফটিং অ্যান্ড অ্যানোটেশান সেকেন্ড থ্রি ডি বেসিক্স অ্যান্ড থার্ড থ্রি ডি মডেলিং ওকে তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা হবে অপশান বি ইজ কারেক্ট ইট ইজ থ্রি আজকে আমরা কুড়িটা কোয়েশ্চেন সলভ করলাম খুব তাড়াতাড়ি আমরা এই টপিকের ওপর পার্টু আনছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ